আমার নাম অস্মিতা দে, আমি ক্লাস টুতে পড়ি। আজকে আমি একটি বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। তার জন্য আমার উপকরণ লাগবে দুটো ডিম, একটি চামচ, দুটো কাঁচের গ্লাস আর তার মধ্যে একটু জল আর নুন। এবার আমি দুটো ডিমকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ডিমগুলো নিচের দিকে পড়ে গেছে। এবার আমি একটি গ্লাসে নুন দিয়ে দিচ্ছি, নুন যোগ করছি। তখন ডিম আরো কত, ওই দেখো একটু উঠলেন। এই 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 ডিমটি নিচের দিকে পড়ে আছে আর এই ডিমটি উপর দিকে উঠে আছে, ভেসে উঠল, কারণ এই গ্লাসে নুন যোগ করার জন্য জলের ঘনত্বটা বেড়ে উঠেছে। এই আর এই গ্লাসে নুন যোগ করা হয়নি বলে জলের ঘনত্বটা একই আছে, তাই জন্য ডিমটি নিচের দিকে নেমে আছে। এই গ্লাসে নুন যোগ করা হয়েছে বলে জলের ঘনত্বটা বেড়ে গেছে বলে ডিমটা সামনের দিকে আছে, ভেসে উঠেছে। যে কোনো বস্তুর জলের পরিমাণ বেশি, জলের ঘনত্ব বেশি থাকলে সেই বস্তুটি উপর দিকে ভেসে ওঠে।